সিপিএনএল ওয়েবহোস্টিং টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। আমি শাহিন নাজাফি আপনাদের সাথে আছি মার্কেটিং উইথ শাহিন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। লিসন টু, হাউ টু পারচেস ডোমেইন অ্যান্ড হোস্টিং। ওকে, আমরা লিসন টুতে দেখবো আজকে কিভাবে খুব সহজে এবং অল্প খরচে বিডি কারেন্সি মানে বিডিটি ইউজ করে ডোমেইন অ্যান্ড হোস্টিং পারচেস করতে পারি। ওকে, আমি লিসন টুতে চলে যাচ্ছি ডোমেইন অ্যান্ড হোস্টিং পারচেসে। তো ডোমেইন অ্যান্ড হোস্টিং পারচেস করার সময় আমাদের যেই বিষয়গুলো মাথায় রাখতে হবে, 1 নম্বর বিষয় হচ্ছে যেই সাইট থেকে আমরা ডোমেইন অ্যান্ড হোস্টিং পারচেস করছি আমাদের সাইটটি অলওয়েজ অনলাইনে দেখাবে কি না, সাইটের ব্যান্ডউইথ কেমন পাবে, সাইটের স্পিড কেমন পাবে, দেন আমাদের যে স্পেস দিচ্ছে আপনার যে স্পেসটুকু দরকার ফাইল রাখার জন্য, স্ক্রিপ্ট রাখার জন্য, ইমেজ ভিডিও রাখার জন্য, সেই স্পেসটুকু তারা দিচ্ছে কি না, ঠিক আছে, আমাদের যে দরকার এসএসএল সেই এসএসএল তারা দিচ্ছে কি না, আপ টাইম কেমন সাইটের, তো এবং তারা সাপোর্ট কেমন দিচ্ছে। আরও আমাদের যে বিষয়গুলো মাথায় রাখতে হবে যে আমি যেই পেমেন্ট মেথডগুলো দিয়ে পেমেন্ট করতে পারবো সেই পেমেন্ট মেথডগুলো তারা সাপোর্ট করে কি না, লাইক অ্যাস কিছু কিছু সাইডে দেখা যাচ্ছে যে পেমেন্ট মেথড দিয়ে রাখছে শুধুমাত্র পেপ্যাল, অথবা কিছু সাইডে দিয়ে রাখছে ক্রেডিট কার্ড সাবমিট, কিছু কোনো কোনো সাইডে দেওয়া থাকবে যে ডলার কারেন্সি কার্ড যেটা আপনার নেই। সো তাহলে আপনার এমন কোনো সাইট খুঁজতে হবে যেটাতে বিডিটি টাকাতে পেমেন্ট আপনি করতে পারবেন, ঠিক আছে। ওকে ফাইন, তো এই রিকোয়ারমেন্টগুলো আপনাকে জানা দরকার একটা আপনি যখন ডোমেইন অ্যান্ড হোস্টিং পারচেস করবেন। আমি একটা এমন সাইটের সাথে আজকে পরিচয় করে দিব যেটাতে আমি রিকমেন্ড করব, বিকজ অফ আমি এই সেখানে মানে কমিটেড যে তারা ভালো সার্ভিস দিবে, তো ভালো সার্ভিস দিবে বিধায় আমি তাদেরকে রিকমেন্ডেশন করব যে আপনারা নির্চিন্তায় নির্দ্বিধায় আপনি এই সাইট থেকে আপনার মূল্যবান ডোমেইন অ্যান্ড হোস্টিং পারচেস করতে পারেন। ওকে, ডিরেক্টলি আমি আমার স্ক্রিনে চলে যাচ্ছি, স্ক্রিন শেয়ার করব এবং এ টু জেড দেখানোর চেষ্টা করব খুব সহজে আপনারা কিভাবে ডোমেইন অ্যান্ড হোস্টিং পারচেস করতে পারেন। অ্যাট ফার্স্ট আপনি গুগল অথবা আপনার ব্রাউজারের ওয়েব অ্যাড্রেস বারে candyhoster.com লিখতে পারেন। ওকে ফাইন, আমি গুগল থেকে ক্যান্ডি হোস্টারে যাচ্ছি। ওকে, দেন ক্যান্ডি হোস্টার ওয়েবসাইটে আপনি মুভ করবেন। ওকে, আমি ক্যান্ডি হোস্টারে কেন আমি যাচ্ছি, বিকজ অফ আলাদা প্ল্যাটফর্ম থেকে ক্যান্ডি হোস্টারের পার্থক্য এটাই যে আপনি এখান থেকে যে সার্ভিসগুলো পাচ্ছেন লাইভ, লাইক অ্যাজ লাইভ চ্যাট, তাদের সাথে লাইভ চ্যাট করে আপনার কোনো পারচেসের বিষয়ে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, আপনি লাইভ কোনো সাপোর্ট নিতে পারেন, এখানে তাদের কন্ট্যাক্ট আছে, কন্ট্যাক্টে যেয়ে কন্ট্যাক্ট করতে পারেন, ইভেন তাদের যেই প্ল্যানগুলো আছে যেটার একদমই অনেক চিপ, মানে আদার প্ল্যাটফর্ম থেকে তুলনা করলে এই প্ল্যাটফর্মের যেই ওয়েবের প্ল্যানগুলো আছে সেই প্ল্যানগুলো তাদের কম্পেয়ার করলে অনেক চিপ রেটে তারা দিচ্ছে। ওকে ফাইন, তো এখানে যেই তিনটা প্ল্যান আছে সেই প্ল্যানটিগুলো যদি আমরা ডিটেলস আলোচনা করি, প্ল্যান ওয়ান, এখানে আপনি একটা ওয়েবসাইট হোস্ট করতে পারবেন। ওকে, এই ওয়েব হোস্টিং কেনার আগে আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি আসলে কতটা ওয়েবসাইট আপনি হোস্ট করতে চাচ্ছেন বা আপনার কতটুকু ব্যান্ডউইথ দরকার, আপনি কতটা ইমেল অ্যাড্রেস ক্রিয়েট করতে চাচ্ছেন, আপনার স্টোরেজ কত লাগবে, আপনি কতটুকু ফাইল আপলোড করবেন, ভিডিও ইমেজ আপলোড করবেন, এর উপর ডিপেন্ড করবে আপনি আপনার প্ল্যানটি চুজ করবেন, ঠিক আছে। ওকে ফাইন, তো আপনি যদি একাধিক ওয়েবসাইট হয় তাহলে আমি বলবো যে আপনি প্রো প্ল্যানটি চুজ করতে পারেন। তো প্রো প্ল্যানের ফিচারগুলো এখানে দেখতে পারছেন, 5টি ওয়েবসাইট অ্যাড করতে পারবেন, 100টা ইমেল অ্যাকাউন্ট খুলতে পারবেন, সি প্যানেল পাবেন, সি প্যানেলটি ইউজ করতে পারবেন, 10 GB স্টোরেজ পাবেন, 500 GB ব্যান্ডউইথ পাবেন, এসএসএল পাবেন, সফটওয়্যার অ্যাপ, এই যে ফিচারগুলো আছে আপনি দেখতে পারছেন সেগুলো পাবেন। ওকে ফাইন, দেন আপনি খুব সহজে এখান থেকে ওয়েবসাইটটি পারচেস করতে পারেন, এই ওয়েব হোস্টিংটি এই প্ল্যানটি পারচেস করতে পারেন। ওকে ফাইন, আমি এখানে গেট স্টার্টে চলে যাব। গেট স্টার্টে গেলে আপনাকে ফার্স্টে একটা ডোমেইন চুজ করতে করছে, আপনি যে ডোমেইনটি পারচেস করবেন সাপোজ অবশ্যই আপনার ডোমেইনটি আগে দেখবেন অ্যাভেলেবল আছে কি না। ওকে ফাইন, আমি যে ডোমেইনটি পারচেস করবো জাস্ট ফর টেস্টিং বা এক্সাম্পল আমি ডোমেইনটির নাম দিলাম শাহিন টেস্ট। ওকে ফাইন, দেখি এই ডোমেইনটি অ্যাভেলেবল আছে কি না। ইয়েস, এই ডোমেইনটি অ্যাভেলেবল আছে এবং আমি ডোমেইনটি কিনতে পারবো এবং ডোমেইনটির প্রাইসিং দেখাচ্ছে 11.95 USD। ওকে ফাইন, আমি কন্টিনিউ করলাম।
তো কোনো প্রবলেম নাই, আপনি এখানেই বিডিটি কনভার্ট করতে পারবেন। বিডিটি কনভার্ট করে আপনি ডোমেনটি খুব সহজেই কিনতে পারবেন, কোনো প্রবলেম নাই। ওকে, দেন আপনি বাম সাইডে দেখতে পারবেন যে চুজ কারেন্সি, এখানে ইউএসডি আছে, আপনি এখান থেকে জাস্ট বিডিটি করে দিবেন। ওকে, বিডিটি করার পরে আপনার প্রাইসিংটা দেখাচ্ছে যে প্রাইসিংটা কত পড়বে, যে হোস্টিং এর জন্য পড়বে 3934 টাকা, আর ডোমেনের পড়বে যে 991 বিডিটি। ওকে ফাইন, তো আপনি একটা কাজ করতে পারেন, আপনি আমাদের একটু প্রমোশনাল কোড আছে, যে প্রমোশনাল কোডটি আপনি টাইপ করলে 30% অফে আপনি এই পারচেস করতে পারবেন। ওকে, প্রমোশনাল কোডটি আমি বলে দিচ্ছি, ইউটিউব লিখতে হবে আপনাকে, ইউটিউব। ওকে, আমি যেই প্রমোশনাল কোডটি টাইপ করেছি সেটা আসলে সাকসেসফুল ভাবে আপডেট হয়েছে। আমার এখানে 4900 সামথিং টাকা দেখাচ্ছিল, এখন কমে সেটা হয়েছে যে 3745 টাকা ওয়ানলি। ঠিক আছে, ওকে ফাইন, দেন আপনি এখানে চেক আউটে যাবেন। চেক আউটে গেলে আপনি যদি আমাদের সাইডে বা ক্যান্ডি হোস্টারে রেজিস্ট্রেশন করে না থাকেন, তাহলে অবশ্যই ফার্স্টে আপনাকে রেজিস্ট্রেশন কোড করতে হবে। ওকে ফাইন, আপনার যদি অলরেডি অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে এখানে জাস্ট খালি লগ ইন করলেই হবে। ওকে ফাইন, আমার ধরুন অ্যাকাউন্ট নেই, আমি একদম নিউ এখানে অ্যাকাউন্ট করছি। ওকে ফাইন, আমি নতুন একটা অ্যাকাউন্ট করি, শাহিন নাজাফি। আমার ইমেল অ্যাড্রেস হচ্ছে, ফোন নাম্বারটি অবশ্যই দিবেন। ওকে, আপনি যদি কোম্পানি থেকে থাকে কোম্পানি নাম দিবেন, যদি না থাকে তাহলে আপনি ব্ল্যাঙ্ক রাখতে পারবেন। ওকে, আপনার স্টেট অ্যাড্রেস দেবেন। এখানে আপনি একটা পাসওয়ার্ড জেনারেট করবেন, আমি একটা পাসওয়ার্ড জেনারেট করছি। ওকে, এখন আমি আসি পেমেন্ট ডিটেলসে। আপনি যে এই বিলটা হয়েছে 3745 টাকা, এটা কিভাবে পেমেন্ট করতে চাচ্ছেন, আপনার স্টাইপ লাইক আছে, আপনি কোনো ক্রেডিট কার্ড, মাস্টার কার্ড, ভিসা কার্ড, ইউএসডি কারেন্সি থাকলে সেটা দিয়ে সাবমিট করে কিনতে পারেন। এখানে আরেকটা রয়েছে যে পেপাল, আপনার যদি পেপাল অ্যাকাউন্ট থাকে পেপাল অ্যাকাউন্ট দিয়ে বাই করতে পারবেন। আরেকটা অপশন রয়েছে মেইল ইন পেমেন্ট, সাপোজ আপনি চাচ্ছেন যে কিভাবে পেমেন্ট করতে হবে রকেটে অথবা বিকাশে অথবা ব্যাংক অ্যাকাউন্টে, সেটা পাচ্ছেন যে মেইল ডিটেলস চাচ্ছেন। ওকে ফাইন, তখন আপনি মেইল ইন পেমেন্টে ক্লিক করলে এটাতে কিভাবে বিকাশ অথবা রকেটে পেমেন্ট করে পারচেস করতে পারবেন তার ডিটেলস আপনার মেইলে চলে যাবে। ওকে ফাইন, আমি এখানে কমপ্লিট অর্ডারে ক্লিক করব। ওকে, কমপ্লিট অর্ডারে ক্লিক করার পরে এখানে আমাদের যেই রকেট, বিকাশ, যে অ্যাকাউন্টগুলোতে আমরা পেমেন্ট রিসিভ করতে পারি সেটার ডিটেলস দেওয়া রয়েছে। আপনি জাস্ট এখানে জাস্ট পেমেন্টটা সাবমিট করে আপনার যে ডিউটা হয়েছে, ডিউটা ছিল হচ্ছে 3745 টাকা, 3745 টাকা এই নাম্বারে বিকাশ অ্যান্ড রকেট নাম্বারে পেমেন্ট করার পরে আমাদের যেই সাপোর্ট সেন্টারগুলো আছে, সাপোর্ট অ্যাড্রেস, লাইভ চ্যাট, ফোন নাম্বার, তো এই নাম্বারে আপনি ডিরেক্টলি কল করতে পারেন। ঠিক আছে, কল করতে পারেন অথবা এই সাপোর্টে কন্ট্যাক্ট করতে পারেন পেমেন্টটা করে দিয়ে। ওকে, আপনার ইমেলটি ওপেন করলে দেখতে পারবেন যে প্রসিডিওরগুলো, পেমেন্ট করার প্রসিডিওরগুলো আপনার ইমেলে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো আমি চলুন ইমেলটি ওপেন করি। তো এখানে দেখবেন যে ইমেলটি এসেছে ক্যান্ডি হোস্টার থেকে, অনেকগুলো ইমেল এসেছে, একটা পেমেন্টের ইনভয়েস পাঠানো হয়েছে। তো ইনভয়েসে লেখা আছে ডিটেলস যে আপনি কিভাবে কিভাবে পেমেন্টগুলো করবেন, ইভেন আমাদের লাইভ সাপোর্টের ইউআরএল লিঙ্ক দেওয়া আছে। দেন আপনি এখানে আপনাকে ইনভয়েস অলরেডি পাঠিয়ে দেওয়া আছে, এই ইনভয়েস দেখে আপনি হচ্ছে পেমেন্টটি খুব সহজেই এবং পদ্ধতি দেখানো আছে খুব সহজে পেমেন্ট করে করতে পারেন। ওকে, পেমেন্ট করার পরে আপনি আমাদেরকে ইমেল, এই ইমেলের রিপ্লাই করতে পারেন অথবা আমাদের যে লাইভ সাপোর্টগুলো আছে সেই সাপোর্টে কন্ট্যাক্ট করতে পারেন। লাইভ সাপোর্টগুলোতে আমি চলে যাচ্ছি, এখানে আপনি যেতে পারেন যে কন্ট্যাক্ট পেজে। ওকে ফাইন, আপনি কন্ট্যাক্ট পেজে যেতে পারেন এবং আমাদের এখানে যে লাইভ চ্যাট আছে সেই অপশনটিতেও আপনি আমাদেরকে মেসেজ করতে পারেন, লাইভ চ্যাটেও কথা বলতে পারেন। আবার এখানে কন্ট্যাক্ট এসে গেলে আমাদের যে ফোন নাম্বারটি পাবেন, ইমেল অ্যাড্রেসটি পাবেন এবং এখান থেকে আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। আপনি চাইলে আপনি নতুন কোনো টিকিট ওপেন করতে পারেন আমাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য। টিকিটটি আপনি বিলিং ডিপার্টমেন্ট ওপেন করতে পারেন, জেনারেল ইনকোয়ারি থাকলে জেনারেল ইনকোয়ারি করতে পারেন। ওকে, এখানে আপনার যেই
পেমেন্টটি করেছেন, কত টাকা পেমেন্ট করেছেন, তারপরে কোন নাম্বার থেকে করেছেন, ট্রানজ্যাকশন ডিটেলস দিয়ে, আপনার ইমেলস, আপনার ডোমেইন তো দিয়ে আপনি সাবমিট করলে আমরা আপনার ভেরিফাই করে আপনার প্ল্যানটি অ্যাক্টিভেট করে দিব, এবং সেকেন্ডলি আপনাকে মেইল দেওয়া হবে, আপনার সি প্যানেলের অ্যাসেস দেওয়া হবে। ওকে ফাইন। তো আপনি যখন কনফার্মেশন ইমেল পাবেন যে আপনার সি প্যানেল এবং লগইন ডিটেলস, লগইন ডিটেলস যখন আপনি পাবেন, তখন আপনি খুব সহজেই আপনার ওয়েবসাইটে যেয়ে আপনি এটা টাইপ করতে পারবেন যে shinnazafi.me/cpanel। ওকে, দেন আপনাকে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে দেওয়া হবে আপনি সি প্যানেল লগ ইন করার জন্য। ওকে, আমি লগ ইন করছি আমার সি প্যানেলটিতে। তো লগ ইন দেখেন সাকসেসফুলি হয়েছে। তো লগ ইন সাকসেসফুলি হওয়ার পরে আপনি আপনার জেনারেল কিছু ইনফরমেশনগুলো এখানে দেখতে পারবেন, ঠিক আছে? আপনি কোন ডোমেনটি এখানে অ্যাড করেছেন, যে ডোমেনটির আন্ডারে ওয়েবসাইটটি কিনেছেন, এবং এখানে আপনাকে কত জিবি স্পেসে আপনি কিনেছেন সেটা, আপনার কত জিবি ব্যান্ডউইথ দেওয়া হয়েছে, আপনার কতটি অ্যাড অন ডোমেন করতে পারবেন, কত সাব ডোমেন ক্রিয়েট করতে পারবেন, কতটি ইমেল অ্যাড্রেস ক্রিয়েট করতে পারবেন, সব ডিটেলস আপনি আপনার স্ট্যাটাস্টিক্স থেকে সিপ্যানে লগ ইন করে দেখতে পারবেন। হ্যাঁ, তো এখান থেকে আসলে সব কিছু কন্ট্রোল করা হবে। নেক্সট টিউটোরিয়ালে আমি আলোচনা করবো কীভাবে অ্যাড অন ডোমেন অ্যাড করতে হয়, নতুন আপনার ডোমেন থাকলে কীভাবে সেই ডোমেনটি অ্যাড করবেন। ওকে, আশা করি সবাই বুঝতে পারছেন, আর যদি কোনো প্রশ্নও থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। We'll be right back.